রবিবার বাংলাদেশের সাথে মিলিয়ে একযোগে জেদ্দা কনস্যুলেটের তত্ত্বাবধানে সৌদি আরবের জেদ্দায় শুরু হয়েছে প্রাথমিক সমাপনী পরীক্ষা। এতে অংশ নেয় মোট 133 শিক্ষার্থী। এদের মধ্যে 71 জন ছাত্র এবং 62 জন ছাত্রী রয়েছে। বিদ্যালয়ের বাইরে পরিদর্শক ছিলেন জেদ্দা কনস্যুলেটের শিক্ষা ও শ্রম বিষয়ক প্রথম সচিব কাজী কে এম সালাউদ্দিন এবং কেন্দ্রীয় সচিবের দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হামদুর রহমান। পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন অভিভাবকেরা। এদিকে মদিনায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিকের সমাপনী পরীক্ষা। পরীক্ষায় অংশগ্রহণ করেন 14 জন শিক্ষার্থী। পরীক্ষা কেন্দ্রে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলর পাসপোর্ট এবং ভিসা মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন স্কুলের সিইও মুসা আব্দুল জলিল, স্কুলের ইনচার্জ উদয়ান আল মাদানি, প্রধান শিক্ষক টি এম শহীদুজ্জামান, সহকারী শিক্ষিকা আসমাউল হোসনা। নিজস্ব কেন্দ্রে পরীক্ষা দিতে পেরে শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্রদূত, কনসাল জেনারেল সহ কনস্যুলেটের সদস্যদেরকে ধন্যবাদ জানান। কুয়েতেও অনুষ্ঠিত হলো প্রাথমিক সমাপনী পরীক্ষা। রোববার বাংলাদেশ দূতাবাস কুয়েতের হলরুমে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর কুয়েতে মোট 14 জন পরীক্ষার্থী অংশ নেন। পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও পাসপোর্ট ও ভিসা সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম খান, দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা সাজিদুল ইসলাম, রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ জিহন ইসলাম। চতুর্থবারের মতো রাশ আল খাইমা প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে বিজয় দিবস ফুটবল গোল্ড কাপ টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সি এম আবদুল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক মেমিন গনি এবং মাস্টার আজিজের উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন ডেপুটি কনসাল জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিআইপি মোহাম্মদ আক্তার হোসেন, রাক পুলিশের ডক্টর আর এম এ মুসা, জসিমউদ্দিন মল্লিক সহ অনেকে। আঞ্জুমানে খোদামুল মুসলিমিন কুয়েত কেন্দ্রীয় কমিটির আয়োজনে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সংগঠনের সভাপতি কাজী আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা এস এম জুবায়ের। মাওলানা আবুল কাশেম ও জসিমউদ্দিনের যৌথ সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন ইসমাইল জবিউল্লাহ, মাওলানা মহিউদ্দিন, সৈয়দ আমির হোসেন, সৈয়দ দিদারুল আলম, সেলিম মিয়াজি, লোকমান আলী ওসমান সহ অনেকে। অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইএবার কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন লাটভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক কর্মকর্তা জিগমুন্স জাম ও কিস। আইএবার সভাপতি ইঞ্জিনিয়ার ডক্টর জয়নুল আবেদিনের সভাপতিত্বে ও মহাসচিব কাজী এনায়তুল্লাহর পরিচালনায় এতে বক্তব্য রাখেন অনারারি কনসাল ইঞ্জিনিয়ার ওমর ফারুক, আইএবার সহসভাপতি আহমদ ফিরোজ, ফখরুল আখম ও সেলিম, ডক্টর ফরহাদ আলী খান, রানা তাসলিমউদ্দিন, এম এ রব সহ অনেকেই। ইমরুল হাসান, আর টিভি।